আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন নিউ বনগাঁ উচ্চ বিদ্যালয়ে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চ বেঁধে সেখানেই ভাষা শহীদ সালাম বরকত জব্বার সহ অন্যান্যদের শ্রদ্ধা জানানো হয়। তারপর এই মঞ্চে অনুষ্ঠিত হয় ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান। আমাদের নিউ বনগাঁ হাই স্কুল থেকে আমরা প্রতি বছরই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করি এবং তা অনেকেরই নজর ইতিমধ্যে কেড়েছে। এবং এবছর আমরা যেটা রেখেছি একটু নতুন, যেটা 5 জন ভাষা শহীদের সহিত বেদি করেছি এবং সেখানে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান আমরা রেখেছি। অনুষ্ঠানে ছাত্রদের গান কবিতা গিটার ছাড়াও ভাষা শহীদদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ছাত্রদের শোনান শিক্ষকেরা। আমাদের স্কুলের সমস্ত স্টাফ, আমাদের স্কুলের ছাত্ররা সমবেতভাবে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধার সঙ্গে সেই ভাষা শহীদদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের মধ্যে, আমাদের ছাত্রদের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে, যে আমাদের যে ভাষা, আমাদের মায়ের ভাষা, হ্যাঁ, মাদার ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটাকেই যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারি, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বিদ্যালয় সূত্রে জানা গেছে শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষাদানই নয়, বিদ্যালয়ের ছাত্রদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।